ধুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ডিওয়াইডিএফ এর চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন ও অ্যাওয়ার্ড 2022 অনুষ্ঠিত হয়েছে নগরীর প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে। আপনাদের সবার আমাদের সাথে সম্পৃক্ততা কামনা করছি। শুক্রবার বিকেলে উক্ত ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সিইও অমিয়পাপন চক্রবর্তী সভাপতিত্বে এবং ব্যারিস্টার এস এম আবিদুদ্দিন রহমান ও প্রকৌশলী অনন্ত কুমার রায় এর সঞ্চালনায় এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রিমিয়ার ইউনিভার্সিটির ভিসি ও একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক ড অনুপম সেন। জাতীয় পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশের সর্ববৃহৎ যুব এই সংগঠনটির মূল লক্ষ্য হচ্ছে চট্টগ্রাম অঞ্চলের তরুণ উদ্যোক্তাদের উৎসাহ প্রদানের মাধ্যমে কাজ করে যাওয়া। এছাড়া বিভাগীয় এই অনুষ্ঠানে তরুণেরা যাতে নিজেদের স্বাবলম্বী করে গড়ে তুলতে পারে সেজন্য উদ্যোক্তা ট্রেনিং সেশনের আয়োজন করা হয়। এবছর 9টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়েছে, সেই সাথে বিশিষ্ট গুণীজনদের দেওয়া হয়েছে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। পরে শপথ গ্রহণের মাধ্যমে চট্টগ্রাম বিভাগে আগামী মেয়াদের জন্য ঘোষণা করা হয় নতুন কমিটি, যার মধ্যে সভাপতি হয়েছেন ইসমত আরা বেগম, সহসভাপতি হয়েছেন ব্যারিস্টার এস এম আবিদুর রহমান, ওমর ফারুক ও মিজানুর রহমান। এছাড়াও সাধারণ সম্পাদক পদ লাভ করেছেন মোহাম্মদ সালাউদ্দিন। এই জায়গাগুলোকে যদি অ্যাড্রেস করতে হয় তাহলে এই ধরনের সংগঠনগুলোর চর্চাকে বেগবান করতে হবে। এখানে আমি বিদ্যুৎদাকে দেখতে পাচ্ছি, আমি জানি যে অসম্ভব ভালো কাজ উনি করেন স্বাস্থ্য খাতে। এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক ডক্টর গৌতম বুদ্ধ দাস সহ বিশিষ্ট জনেরা। রুমেন চৌধুরী, চাটলা টিভি। চাটলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।